সো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে গেরিনাতে কিভাবে সেল টপ আপ করতে হয়। তো বন্ধুরা, লাস্ট কিছু ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং সেই অ্যাকাউন্টে কিভাবে ভেরিফাই করতে হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কভার করবো যে বাংলাদেশ থেকে কিভাবে মালয়েশিয়ান ভার্জনের যে গেরিনা অ্যাকাউন্টগুলো আছে সেইগুলোতে টপ আপ করতে হয়। তো বন্ধুরা, ভিডিও শুরু করার প্রথমে আর একটা কথা বলে নিই, যাদের গেরিনা অ্যাকাউন্ট খুব প্রয়োজন, তো আমার সেকেন্ড চ্যানেলে টপাস্টা অ্যাকাউন্ট কিভাবে চলতেছে, তো সেই ভিডিওতে পার্টিসিপেট করতে পারেন। তাছাড়া আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। তোমাদের চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের মোবাইল ডিভাইস থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিতে হবে। তো এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখানে সার্চ বারে লিখবেন যে শপ ডট গেরিনা ডট মাই। তো এটা লিখে এখানে এন্টার করবেন। তো এন্টার করার পর দেখবেন যে এই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো এখানে অবশ্যই আপনাদের ডাটা কানেকশনটা অন রাখতে হবে, তাছাড়া কিন্তু ওপেন হবে না। তো তারপরে আপনারা এখানে দেখবেন যে শেয়ার টপ আপ নামে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে আপনাকে গেরিনা অ্যাকাউন্টটা চুজ করতে বলবে। তো আমরা এখান থেকে চুজ করে দিলাম। তো চুজ করে দেওয়ার পর এখানে আপনাদের গেরিনা অ্যাকাউন্টটা লগ ইন করে দিতে হবে। তো এখানে আমি গেরিনা অ্যাকাউন্টটা লগ ইন করে দিতেছি। তো লগ ইন হয়ে যাওয়ার পর তো এখানে দেখবেন যে এরকম একটা পেজ শো হয়ে যাবে। তো শো হয়ে যাওয়ার পর এখানে আপনার পেমেন্ট মেথডটা চুজ করে দিতে হবে। তো আপনি কোন মাধ্যমে আসলে টপ আপটা করতে চাচ্ছেন, তো আমি এখান থেকে ডিজে ডিসিবি এই অপশনটা চুজ করে দিলাম। তো এটা আসলে আমি নাম্বার দিয়ে আর কি টপ আপ করবো, ফোন নাম্বার দিয়ে। তো তারপর এখান থেকে আপনাদের শেয়ারটা চুজ করে দেবেন যে আপনি কত শেয়ার টপ আপ করতে চান। তো এখানে দেখবেন যে সবটি দেওয়া আছে, তো আমি এখান থেকে একটা চুজ করে দিলাম। চুজ করে দেওয়ার পর এখানে দেখেন যে একটা নাম্বার অ্যাড করতে বলতেছে। তো এখন আমি আর একটা কথা বলিনি, এই নাম্বারটা কিন্তু অবশ্যই মালয়েশিয়ান হতে হবে এবং কি অ্যাকাউন্টে টাকা থাকতে হবে। তো তারপরে এখানে আমি নাম্বারটা টাইপ করে দিচ্ছি। তো দেখেন নাম্বারটা টাইপ করার পর এখানে কিন্তু প্রোকোডেড এখানে পেমেন্ট ক্লিক করতে বলতেছে। তো এখানে আমি যদি এখন ক্লিক করে দিই, দেখবেন যে এই নাম্বারে একটা ওটিপি চলে যাবে, ইতিমধ্যে চলে গেছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এই ওটিপিটা যে নাম্বারে গেছে সেই নাম্বারে আমাদের কাজটা করতে হবে। নাম্বারে এখন আমাদের একটা ওটিপি চলে আসবে। তো দেখেন ওটিপিটা চলে আসছে, তো আমরা এখানে একটা রিপ্লে এসএমএস করতে হবে। তো এখানে যে ওটিপি কোডটা চলে আসে, এই ওটিপি কোডটা লিখে আমরা এখানে রিপ্লে করব। তো তার আগে লিখে দিবেন GRN স্পেস ওটিপি কোডটা লিখে একটা সেন্ড করবেন এসএমএসটা। সেন্ড করার পর দেখবেন যে এখনই একটা কনফার্ম এসএমএস চলে আসবে। তো এসএমএস চলে আসার পর আমরা এই ডান পাশে কনফার্মের মধ্যে ক্লিক করব। তো একটু অপেক্ষা করব, দেখব যে ওটিপি কনফার্ম হয়ে যাবে এখনই আমাদের ওটিপিটা। তো দেখেন কনফার্ম হয়ে গেছে। তো এখন আমরা এই ডান পাশে কনফার্মের মধ্যে একটা ক্লিক করে দিই। তো দেখেন আমাদের যে টপ আপটা সেটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো আই হোপ আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন যে কীভাবে আসলে বাংলাদেশ থেকে মালয়েশিয়ান ভার্জনে টপ আপ করতে হয়। তো আপনারা যারই নাম্বারটা ইউজ করবেন তাকে বলবেন যে সেই নাম্বারটার মধ্যে একটা ওটিপি লিখে এসএমএস সেন্ড করার জন্য। তারপরে দেখবেন যে আপনার এখানে কনফার্ম হয়ে যাবে আপনার অর্ডার।